Good morning everyone, hello and welcome back to another video on YouTube channel The Extrovert. So, বন্ধুগণ আজকে আমি জানাচ্ছি আপনারা সবাইকে বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, শুভ বসন্ত পঞ্চমী, শুভ সরস্বতী পূজা। বন্ধুগণ বর্তমানে আমি আছি জালালপুরে, কারণ আমার স্কুল আছে জালালপুরে। আর আজকের দিন প্রতিটি বিদ্যালয়ে হতে চলেছে মা সরস্বতীর পুজো, আর ঠিক একই কারণে আজ আমিও দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছি একেবারে বাঙালি বেশে, অর্থাৎ পাজামা পাঞ্জাবি লাগিয়ে। আর সরস্বতী পূজার দিন যদি আপনি এভাবে ট্রেডিশনাল ড্রেসে তৈরি হতে না পারেন, তা কবে করবেন, তাই না? এখন আমরা রওনা দেবো আমাদের বিদ্যালয়ের জন্য, আর ওখানে গিয়ে দেখাবো আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রস্তুতি। তো চলুন যাওয়া যাক, আর আজকের দিনে আমাদের স্কুলে এবং অন্যান্য স্কুলে সরস্বতী পুজোর কী প্রস্তুতি, তা আজ এই ভিডিওতে আমরা দেখব। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমরা চলে এসেছি আমাদের বিদ্যালয়ে, আর দেখতেই পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রস্তুতি খুবই সুন্দর করে করা হয়েছে। আমরা সবাই মিলে এখানে আজ সরস্বতী পুজোর প্রস্তুতি দারুণভাবে করলাম। আর শুধু পুজোর প্রস্তুতি না, পুজোর প্রস্তুতির সাথে সাথে আমাদের এখানে পুজোর উপলক্ষে খিচুড়ি রান্নার ও ব্যবস্থা এখানে করা হয়েছে। আর যার জন্য এখানে গার্জেন্সরা আছেন, মাদার্স গ্রুপের যারা মেম্বার্স আছেন, সবাই মিলে একজোট পুজোর তৈরিতে হাত বাড়াচ্ছেন। আর তাছাড়া এবার বিশেষভাবে এবার ছাত্রদের জন্য এই মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, যাতে ছাত্ররা পুজোর সাথে সাথে কিছু হই হুল্লোড় করতে পারে, মন দিয়ে কিছু আনন্দ করতে পারে। আর তার জন্য এখানে ছাত্ররা কিন্তু খুবই উৎফুল্লিত দেখা যাচ্ছে। তো পুরোহিত মশাই চলে এসেছেন, আর এখন শুরু হয়ে যাবে সরস্বতী পুজোর কার্যসূচি। সব ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা এখানে পুজো এনজয় করছি, আর আমাদের সাথে বিএসএফের স্যার একজন এসেছেন, যিনি আমাদের সাথে পুজো এনজয় করবেন। আর এই হচ্ছে আমাদের রংপুর গ্রামের এক আলাদা একটা সৌন্দর্য, যেটা হচ্ছে এই কীর্তন। গ্রাম বাংলার একটি ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, যেটা বেশিরভাগ সময় গ্রামের মধ্যে দেখতে পাওয়া যায়। এই পুজো বা অনুষ্ঠানের মধ্যে গ্রামের মধ্যে হওয়া এই গান, যেটা অনেক আগে থেকেই বাংলা সংস্কৃতির একটি অভিন্ন অঙ্গ রয়েছে। বর্তমানে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই না অনেক বেশি, কিন্তু আজকে এই সরস্বতী পূজায় এই গ্রামের মধ্যে আমার স্কুলের এই যারা মাদার্স গ্রুপের মেম্বার্সরা আছে, গার্জেন্সরা, এই সুন্দর গীত করতে দেখে অনেকটাই ভালো লাগলো।